Afternoon everyone, welcome back to my channel priyankaavyaan. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা তো খুবই ভালো আছি। আর দুর্জো কিন্তু ঘুমাচ্ছে, আর জিয়া স্কুল থেকে চলে এসেছে, জিয়ার খাওয়াও কমপ্লিট। আর আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি দুপুর থেকে, সকাল থেকে শুরু করা হয়নি। আর এই যে দেখো জিয়া, এই যে ও বালতি নিয়ে বসেছে, বালতি ব্যাগ কি কি নিয়ে, ছাতা, এগুলো সব নেপালের লজেন্স খাওয়া খালি কৌটুগুলো ঘোরাঘুরি করছে, তাই তো? হ্যাঁ খেলছি। হ্যাঁ নিয়ে খেলছে। আর এইদিকে মাসি হচ্ছে ভাত বাড়ছে, আর মাসি কি কি রান্না করেছে তোমাদের দেখাবো চলো। আর দূর্য ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমরা খেয়ে নেব। আর এই যে মা, এই যে মা, তো চলো। মাসি আজকে অনেক কিছু রান্না করেছে, সকাল থেকে আজকে ব্লগ শুরু করা হয়নি, দেখাতেও পারিনি। তো সকাল থেকে একটু গল্প টল্প করছিলাম, সবাই মিলে একসাথে ছিলাম, সেই জন্য ব্লগটা শুরু করিনি। তো এখন থেকে স্টার্ট করলাম, তোমরা সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, তেলাপিয়া মাছের ঝাল পুকুরের, এই যে কত বড় মাছ দেখো মেসোদের পুকুরে মাসিদের। আর মা হচ্ছে এই তেলাপিয়া মাছ খাবে না বলে মার জন্য ডিমের আমলেটের ঝাল, আমার মা মানে আমাদের কাকিমা, এই যে। আর কালকে চিংড়ি মাছের মালাকারি আছে, চাটনি, সব এই এই হয়েছে আজকে আমাদের মেনু। আর সবই রান্না কিন্তু মাসি করেছে প্রতিদিনের ন্যায়, আর আমরা সবাই খেতে বসে গেছি। এই যে ঠাকুমা, বৌদির ওইদিকে আমরা সবাই, হ্যাঁ দেখিয়েছি, চলো বসে আমরা খেয়ে নিই। আমরা এখন খাওয়া দাওয়ার পর যে যার মতন নাড়ু, লজেন্স নেপালের, বৌদি নাড়ু, আচার দার্জিলিং এর, লজেন্স, আমি নাড়ু নাড়ু আচার খেয়েছি আগে, এখন নাড়ু মা খাচ্ছে, কি নাড়ু নাড়ু লজেন্স সবকিছু খাচ্ছি আমরা। এটা দুপুরে খাওয়া দাওয়ার পর এসব চলছে, যে আর অন্ধকার তো লাইট নিভিয়ে মেশো ঘুমাচ্ছে। তুমি তিলের, আমি একটা চিরার নাড়ু আর একটা নারকেলের নাড়ু, এই যে চিরার নাড়ুটা অর্ধেক শেষ হয়ে গেছে। হ্যাঁ দেখো, আমি একটা তিল, একটা নারকেল, একটা তিলের নাড়ু, একটা চিরার নাড়ু, সব রকম নিয়ে বসে, সব রকম নিয়ে বসেছে, মাসির কাছে সব রকম পাওয়া যায়। আর আরেকজন কৌটোটাই নিয়ে বসেছে বুকের মধ্যে, যেটা হাতে আসছে সেটাই খাচ্ছে, আইসক্রিম না ওটা লজেন্স এর প্যাকেট, জিয়া আবার ভাঙিয়ে বলছে যে আমি এগুলো খাচ্ছি, চিজারটা দেখো অর্ধেক শেষ হয়েছে, অর্ধেক শুনেছি অর্ধেক শুনলাম না, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, চা ফা খেয়ে বসলাম। সূর্যকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমার মা শুধু এখানে মাসিদের বাড়ির পাশে এক জায়গায় খুব ভালো ব্লাউজ বানায়, তো মা ওখানে ব্লাউজ বানাতে যাবে, তো দোকানটা এখনো খোলেনি, ব্লাউজ বানাতে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাবো, সেই জন্য সূর্যকে এখনো রেডি করাইনি, খাওয়ানো কমপ্লিট, মা ব্লাউজটা দিয়ে বানাতে দিয়ে চলে আসবে, তারপর ওকে রেডি করি। আর এদিকে জিয়ার কিন্তু পড়া কমপ্লিট হয়ে গেছে, তাই না? থামির কাছে লিখেছে মামামের কাছে পড়বে। তো চলো, মা ব্লাউজ বানাতে আসলে আমরা বানিয়ে আসলেই আমরা বেরিয়ে যাবো, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, এই যে দেখো কি করছে, দেখো তুর্জকে রেডি করে দিয়েছি, ঝুটি বেঁধে যে শার্ট আর এই প্যান্টটা পরেছে, এখন পুরো রেডি, মাও ব্লাউজ বানিয়ে চলে এসেছে, এখন আমরা বেরিয়ে যাব টাটা করে, পড়তে বসবে, এখন রেডি শেডি হয়েছে, পড়তে বসবে, মাকে পড়াবে ওর মা, এখন আমরা
এখন টাটা তুমি যাবে এবার ঠিক আছে কবে যাবে ও পরশু দিন যাবে ঠিক আছে চলো বেরিয়ে পড়ি আমরা কিন্তু বেরিয়ে গেছি আর মাসির বাড়ি থেকে বিটি রোড অবধি একটা অটোতে এসেছি তারপরে আবার বিটি রোড থেকে অটো ধরে নিয়েছি আমরা যাচ্ছি এই যে আর এদিকে দেখো মা তুলছো অটোতে হাওয়া লাগলেই অটো গাড়ি তখন দেখলে তুর্জোর খাবার করছিলাম ওটস তারপর তুর্জোকে খাইয়ে কিন্তু আমরা নিজেরাও খেয়ে উপরে চলে এসেছি আর আজকে শরীর একদমই দিচ্ছে না আর তুর্জোর যা দুষ্টুমি সেই যে মাসির বাড়ির থেকে ঘুমায়নি ও ঘুমাই না একদম এখন এক ফোঁটা ঘুমায় না সেই সকালবেলা ঘুমিয়েছে ব্যাস দুপুরে না ঘুম সন্ধ্যায় না ঘুম কোনো ঘুমই নেই দুষ্টুমি চালিয়ে যাচ্ছে এখনও দুষ্টুমি করছে তো আমরা এই উপরে আসলাম এখন ওর পাপা ওকে ঘুম পাড়াবে এদিকে আসো ওকে দেখাও বলো তুমি কত দুষ্টু হয়েছো বলো সবাই তো জানি তুমি খুব ঠান্ডা তো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম মাসির বাড়ি থেকে আসা অবধি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো তাদেরকে সাবস্ক্রাইব করে দিতে আর ভিডিও দেখতে তাহলে আজকে এই পর্যন্তই আর সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তাহলে আজকে এই পর্যন্তই গুড নাইট আর টাটা